কঠোর বিধি নিষেধের চতুর্থ দিনে সারা দেশে বেড়েছে জনসমাগম ও যান চলাচল। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঘাট পার হয়ে রাজধানীমুখী মানুষের ভিড় ছিল লক্ষণীয়। বিধি নিষেধ বাস্তবায়নে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও বিজিবি কাজ করলেও স্বাস্থ্যবিধি অবহেলা করছেন অনেকেই। চট্টগ্রামে জনসমাগম ও যান চলাচল নিয়ন্ত্রণ করতে বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ ও সেনাবাহিনী। নগরীর মূল সড়কগুলোতে বন্ধ থাকলেও অলিগলিতে খোলা রয়েছে দোকানপাট। খুলনায় জনসমাগমের সঙ্গে বেড়েছে যানবাহন। মহল্লার সড়কগুলোয় বিধিনিষেধ চলছে ঢিলেঢালাভাবে। কোনো বাধা ছাড়াই স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছে স্থানীয়রা। সিলেট নগরের অলিগলিতে মানুষের চলাচল বেশি থাকলেও স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা যায়। বরিশালে দোকানপাট বন্ধ থাকলেও নগরের সদর রোড, গির্জা মহল্লা, ফলপট্টির মোড় সহ ব্যস্ততম এলাকাগুলোয় ছিল ভিড়। অধিকাংশই নানান অজুহাতে বাইরে বের হয়েছেন। কঠোর বিধিনিষেধের চতুর্থ দিন করোনার অন্যতম হটস্পট রাজশাহীতে মানুষের উপস্থিতি ছিল কম। অকারণে কেউ বের হলে তাদের জেরার পাশাপাশি জরিমানা গুনতে হচ্ছে। গত তিন দিনের তুলনায় ময়মনসিংহ নগরীতে এবং অভ্যন্তরীণ সড়কগুলোতে মানুষের চলাচল বেড়েছে। বিভিন্ন অজুহাতে রাস্তায় বের হচ্ছে মানুষ। গাড়ি না থাকলেও আমার কষ্ট করে হলো আমার যাওয়া লাগবো। আমার এখানে যে টাকা পয়সা নিয়ে আসছিলাম এগুলা শেষ। কালকে 7 তারিখ না, কালকে অফিস খোলা, যাইতে হইব, না গেলে তো আবার বেতনটা আটকে দেবো। গাড়ি ঘোড়া কোনো পাইতাছি না, এমন যে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া অটো দেয়া, সিএনজি দেয়া, মাইন্ডো দেয়া, এইভাবে যাচ্ছে আর কি। বিধিনিষেধ বাস্তবায়নে রংপুরে কঠোর অবস্থানে প্রশাসন। বন্ধ রয়েছে দোকানপাট ও বিপণী বিতান। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁদপুরে রিকশা চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে বের হলে জরিমানার পাশাপাশি দেওয়া হচ্ছে কারাদণ্ড। মাদারীপুরের বাংলা বাজার, মুন্সিগঞ্জের শিমুলিয়া, মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া নৌরুটে ফেরিতে ছোট যানবাহন ও যাত্রীর ভিড় দেখা যায়। ঘাট পার হয়ে অতিরিক্ত কয়েক গুণ ভাড়া দিয়ে মোটরসাইকেল, অটোরিকশা ও প্রাইভেট কার যোগে রাজধানীতে ফিরছেন যাত্রীরা। জানাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সিলেট 3 আসনের উপনির্বাচন 5ই আগস্ট পর্যন্ত স্থগিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার ভোট স্থগিত চেয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও 6 আইনজীবীর পক্ষে হাইকোর্টের রিট দায়ের করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে শুনানি হয়। এর আগে 25 জুলাই ভোট স্থগিত রাখার অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে একটি আইনি নোটিস পাঠান 5 জন আইনজীবী। আগামী 28 জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা আক্রান্ত হয়ে বছরের 11ই মার্চ সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদ উজ্জামাত চৌধুরীর মৃত্যুতে আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।